দিয়ে দিলাম, দিয়ে আমার দাগের তেলটাও দিচ্ছি, কারি থুইছি না নাগা মরিচ। তো আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়ারা, আপনারা ব্যাকে কিরকম আছেন? আর তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা ব্যাকের? ব্যাকে ভালো আছেন? আপনারা আর এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, বিশ্বাস করেন, যেখানে দেরিয়ার ভিডিও পোস্ট করতে কাইল্লারা মানে রাখছে যে শুইছি আয়া দুনিয়াদারের খবর কইতে হইতাম না, মানে এত শরীর খারাপ লাগছে। তো আনেরা আনের কাছে কৃতজ্ঞ এই কারণে কুমো, আনেরা আরে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, এত এত উৎসাহ দেন, মানে আসলে এটা কল্পনার বাইরে। মানে আমি মনে করছি হয়তো আপনারা আরে ভুলি যাবে না, অনেকদিন ভিডিও দিইনো, কিন্তু আনেগো সাপোর্টে হাই আবার রুখি দাঁড়াইয়ের ঘুরি দাঁড়াইয়ের। তো কি অবস্থা আফুরা ভাই? এরা ব্যাকে ভালো আসেন নি? আরে সুন্দর লাগেন নি, আশা করি কইবেন বুঝেন নি। আর কেন এই মানে নাকে এটা ফুটতে খুব পছন্দ, কিন্তু আপনি গো ভাইয়া পছন্দ করে না দেখি, কম হরা হয়। আর আম্মা আল্লাহ সোনার ইজ্ঞা বানাই দিছে বুঝেন নি। তারপরে আবার রাজ্যে রান্ধুম হয়েছে কুম্বা দি হুলকপি দি ডাল দি রান্ধুম, গরমও হচ্ছে একখানা। আর হয়েছে আমার একটা ফার্মের মুরগিরে বুনা করুম, আর হয়েছে আমার একখানা করলা ভাজি করুম। আপনার রাজ্যে কি আর আনছেন? শুনে নাই যে ভিডিও দিতে দেরি হর, কিন্তু আপনারা ভিডিও সাইতে দেরি করিয়েন না বুঝছেন নি। তার আফুরা ভাইয়ারা আনে করে গান শুনাই, ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদের অনলে অঙ্গ যাই জলি হিয়ারে ভ্রমরে কয়ো গিয়া কইও 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 রে ভ্রম কৃষ্ণ রে বুঝাইয়া। আচ্ছা অবশ্য কইবেন আর সুন্দর লাগে, নাহলে অন্য ভাইয়া আর ইয়া হইতো দেয় না বুঝছেন। চলে না ফুরা ভাইয়ারা রান্ধন শুরু করি। আফুরা ভাইয়ারা এই যে আমি মুরগিটারে দোকানে তুন সাকি আনছি, আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম নুন, কুমড়া দিয়ে ফুলকপি রান্না করুন যে ডালটাও বসাই দিছি। এখন আমি মাখি লই, তেলটা গরম হয়ে গেছে, মুরগিটা ভাজিও ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, দিলাম রসুন বাড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম নুন, যার অনেক গুণ। আমি অনেক গুঁড়া মরিচ ইউজ করতাম না, কাঁচা মরিচ ইউজ করি। দিয়ে দিলাম তেল, নুন দিয়ে আর মরকটাও ভাজি হইল বুঝলেন না, মরকটাও ভাজি হইল পুরো ভাইয়েরা। মুরগি একদিন ভাজি হয়েছে, আরেকজন হইল এমনি আমি ফুলকপি আর লাউটা রে আনের কারি সুন্দর করি ধুই লইছি। আমি ডাইরেক্ট আমার এ ধোঁয়া উড়িস না খবরদার, ডাইলের মধ্যে এখন আমি ফুলকপিটা আর লাউটা দিয়ে দিলাম হইতে থাকুক। কিন্তু করলাটারে নুন দিয়ে মাখি দিয়েছি তো সিবিলি, যেটা হয়ে গেছে জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আমার পেঁয়াজটা একটু ভাজি হইল। আমি এনে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিছি, পেঁয়াজটা ভাজি হয়ে আছে। আমি আদাটা ব্লেন্ড করে লুছি তো পানি দি, আদাটা দিয়ে দিলাম, দিলাম রসুন বাড়া। আমি এটাতে কোনো এক্সট্রা জল দিতাম না বুঝছেন নি, মানে পানি দিতাম না, রসুন বাড়া আর আদাটা দিয়ে দিলাম, দিলাম মরিচের গুঁড়া, দিলাম হলুদের গুঁড়া, দিলাম গরম মশলা, দিলাম নুন, জিরা গুঁড়ি দিমু। এরা আমার কুমড়ো লাউ আর কদুটা হয়ে গেছে, আমি ধনিয়া আতা দিমু, দিই কাঁচামরিচ দিয়ে দিছি, দাগে তেল দিয়ে দিই, এরা মশলাটা কষানি হয়ে গেছে। আমি মুরগিটা দিয়ে দিলাম, আর কিন্তু এনে কোনো জল দিই মুরগিটা রান্না করতাম না বুঝছেন না। দিলাম টমেটো দিয়ে দিলাম, কারা জিরা অন এটা ওইতে থাকুক, আমার দাগের তেলটা হয়ে গেছে,
মানে কি কয় জানি, হইরো, জিরা আর রসুন দিই, দাগে তেলটা দিছি। ঠিক আছে, আমি রসুন, মরিচ, জিরা আর পেঁয়াজে ভাজি করে লইছি। এন আমি করলাটারে যে কাড়ি থুইছি না, করলাটারে দি দি আমি করলাটারে লবণ দি ভালো মতে তিতা কাটবেলাই বলি ইয়া করে থুইছি। হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ লাগে, বুঝলাম না কিলে জানি যে কদিন দাঁতের ব্যথায় খাওয়া দাওয়া ঠিক মতে হয় না। তো করলাটা ভাজি হোক পুরা ভাইয়েরা। এই যে করলা ভাজি, মুরগির মাংস আর এই যে ফুলকপি দি কুমড়া দি ডাল দি রাঁধছি যে সেটা লইছি, আর একটু মরিচ লইছি, এটা হইছে নাগা মরিচ। তো বিসমিল্লা হই, করলা দিয়ে আগে খাই। মনে করলা আল্লাহ 30 দিনে খেতে আরো আর খুব পছন্দ। তরকারি তেলে যে একটু নুন বেশি হয়েছে, আমার ঘরে 2-3 তরকারি রাঁধলে 2 তরকারি পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমার ঘরে 4.5 তরকারি বা 3 তরকারি রাঁধলে কনান হলে কনান খেব খাওয়া যেত সানা। মরিচের সান বাড়ল, আসল মজা তো এখন হইব। এই যে গরম গরম, তো আপনারা যে কি এনেছে না ফুটা ভাইয়ারা,
আল্লাহর নিয়ামত তো সব। এই যে মরিচ, সেরকম অনেক মজা হয়েছে। এখন আঙ্গুর দেশে নাগা মরিচ স্কুল যেতে যায় বাড়ি খায়। কানে দিই ধোঁয়া বাড়ি গেছে ঘর মুছে তাজে কেলে ভিডিও সেভেন কেন। আল্লাহ হাফেজ।